বাজারের হালচাল দামের লাগাম টেনে ধরতে প্রয়োজনের ডিম আমদানির পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় যদিও যাদের সুপারিশ ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় সেই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডিম আমদানির বিপক্ষে অবশ্য প্রাণী সম্পদ মন্ত্রীর মতে একটি ডিমের দাম ১২ টাকার বেশি হওয়া উচিত নয় আরিফ জামালের রিপোর্ট নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির পাগলা ঘোড়া আবারও চেপে বসেছে ডিমের ওপরে খুচরা বাজারে একটি ডিম বিক্রি হচ্ছে কমপক্ষে ১৫ টাকায় কোথাও কোথাও তারও বেশি অতি প্রয়োজনীয় এই খাদ্যপণ্যের দাম হুহু বাড়ায় বিপাকের সাধারণ মানুষ বাণিজ্য মন্ত্রীর দাবি রেকর্ড দামে ডিম বিক্রি হলেও এই অবস্থা নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় এককভাবে তেমন কিছু করতে পারে না মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ ছাড়া ডিম আমদানির অনুমতিও দিতে পারবেন না তারা রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি বাজার নিয়ন্ত্রণ করতে রাজি আছি যা করতে রাজি আছে কিন্তু কি কষ্টটা হওয়া উচিত সেটা তো প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানাবে যেমন ধরেন আমরা যদি বলি আজকে কালকে থেকে আমরা ইম্পোর্ট করব ডিম এটা কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের গ্রিন সিগন্যাল না দিলে আমরা পারবো না মূল ব্যাপারটা তাদের হাতে তারা যদি বলে এটা এই দাম হওয়া উচিত বলে তারা রফা করে আমরা বাজার ভুক্ত অধিকার দিয়ে সেই দামটা কন্ট্রোল করার চেষ্টা করব আর যদি না পারে তারা পারে তাহলে আমরা ইম্পোর্ট করবো এদিকে ডিমের দাম নিয়ে করণীয় ঠিক করতে রোববার বিকেলে সচিবালয় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন মৎস্য প্রাণী সম্পদ সচিব ডক্টর নাহিদ রশিদ পরে এ নিয়ে কথা বলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম মন্ত্রী এবং পোলট্রি উৎপাদনকারীদের সংগঠনের নেতারা আমদানির বিপক্ষে মত দেন আমরা কিন্তু ইম্পোর্টের পক্ষে নই কারণ এটা একটা অনেক বড় শিল্প আপনারা জানেন এর সাথে প্রায় ৬০-৭০ লক্ষ মানুষ কিন্তু জড়িত এবং এখানে যদি ইম্পোর্ট হয় তাহলে এই শিল্পটা থাকবে না আর ইম্পোর্ট আপনি ডিম ইম্পোর্ট করে কয়দিন চালাবেন এই বিষয়টি ইন্ডিপেন্ডেন্টলি বাণিজ্য মন্ত্রণালয় বিবেচনা করবেন কি করবেন না তাদের কিন্তু আমার কাছে মনে হয়েছে দেশের যে উৎপাদন আছে বাজার ব্যবস্থা আমরা যদি বিন্যাস করতে পারি আমদানির কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না উৎপাদন খরচ এবং লাভ ধরে সর্বোচ্চ কত টাকায় একটি ডিম বিক্রি হতে পারে সেই কথাও বলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা হলে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার অধিদপ্তর সতর্ক করেন তিনি তবে আজকে আমরা যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে বসে আমাদের সার্ভে অনুযায়ী আমরা দেখিয়েছি ১০.৫ টাকা উৎপাদন কস্ট হলে ১২ টাকায় বিক্রি করলে তারা প্রচুর লাভ করতে পারবে এর বাইরে যদি কেউ অস্বাভাবিক অবস্থা করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে চায় সে বিষয়টি ভোক্তা অধিকার আইনের আওতায় যারা কর্তৃপক্ষ তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ডিমের দাম নির্ধারণ করে দেওয়া সম্ভব নয় বলেও জানান মন্ত্রী এটার দাম নির্ধারণ করার বিষয় নয় আরিফ জামাল ATN News, Dhaka.